हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल हिजी बिजी रान्ना घर। आज के आमी आपना तो रेसिपी करे देखाबो कुंदुरी पटल टमेटो आलू ओ बाटा माछेर तरकारी। चलुन ताले रेसिपिटा शुरू करी। गैसटा ऑन करे आमी कड़ाई चापी दिएछि। कड़ाइए सरिषार तेल दिए दिएछि। एरपर नून हलुद दिए माछगुलो माखिए रेखे दिएछिलाम, सेगुलो भेजे नेब। মাছগুলো এরপর উল্টে দেব। যে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি তুলে নেব দিয়ে সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভাজা হয়ে গেল বন্ধুরা, এরপর তুলে নিচ্ছি। এরপর বন্ধুরা আলু ও সবজিগুলো ভালো করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তেলেতে, লবণ দিয়ে দিলাম। এরপর আলুগুলো দিয়ে দেব। ভেজে নেব বন্ধুরা। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি পটল ও কুঁদুরিগুলো দিয়ে দেব, দিয়ে একসাথে সব ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি তুলে নেব। সব সবজিগুলো তুলে নিয়েছি বন্ধুরা। এরপর আমি কড়াইয়ে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি। এরপর পাঁচ ফোড়ন দিয়ে দেব বন্ধুরা। টমেটো দিয়ে দেব। এরপর বন্ধুরা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এরপর বন্ধুরা অল্প করে হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে মশলাটা কষবো। মশলাটা কষা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি সবজিগুলো দিয়ে দেব, ভেজে রেখে দিয়েছিলাম। সবজিটা কষা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি জল দিয়ে দেব। তরকারিটা ফুটে গেছে বন্ধুরা, এরপর আমি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রেখে দিয়েছিলাম। তরকারিটা ফুটে গেছে বন্ধুরা, এরপর আমি সরষে ও জিরে বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট ফোটাবো, তাহলে রেসিপিটা আমার হয়ে যাবে। দিয়ে পরিবেশন করে দেখাবো। দু থেকে 3 মিনিট ফোটাবো বন্ধুরা, দিয়ে এই রেসিপিটা পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা, এরপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো। চলুন তাহলে পরিবেশন করে দেখাই। পটল আলু কুঁদরি দিয়ে বাটা মাছের তরকারি রেসিপিটা আমি পরিবেশন করে নিয়েছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।